কালীপূজায় বিভিন্ন ধরনের বাজনা, মহিলা ঢাকি, সিংহ বাজনা এবং নানা রকম বাজনা রয়েছে। তো সেই ভিডিওটা একটু লেট হয়ে গেল, কিন্তু সেই ভিডিওটা তোমাদের মধ্যে আমি শেয়ার করছি। আর এই সেই শীতলা মন্দির, গোলার গ্রামের এটা শীতলা মন্দির, এখানে শীতলা পূজা হয়। আর কালী মন্দির যেটা সেটা সত্যি অত্যন্ত একটা বিরল, সেখানে কোনো কংক্রিটের পাকার, এটা শীতলা মন্দির সেখানে পাকার, কিন্তু যে কালী মন্দির, এই যে কালী মন্দির, এটা কয়েকদিনের জন্য বানানো হয়। সেখানে খড়ের চাল এবং তার মধ্যে মায়ের পুজো হয়, পুজো আরাধনা হয় এবং তারপরে ছেদ হয়, তো সেই মন্দির। আর বিভিন্ন ধরনের বাজনা, তো সেই সমস্ত দৃশ্য আমি তুলে ধরছি। তো দেখতে থাকো, বেশি কথা নয়, সমস্ত কিছুটাই রয়েছে এবং আরও একটা ভিডিও আসবে। একটু লেট হয়ে যাচ্ছে আমার একটু কাজের চাপের কারণে।